সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের আলোচনার বিষয় হচ্ছে শালক সংশ্লেষণের ফটো সিস্টেম তো আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি প্রধান পর্যায়ে বিভক্ত একটি হচ্ছে আলোক পর্যায় এবং একটি হচ্ছে অন্ধকার পর্যায় আবার বলা যেতে পারে একটি আলোক নির্ভর অধ্যায় একটি আলোক নিরপেক্ষ অধ্যায় তা আমরা এও জানি যে আলোক পর্যায়ে দুটি যৌগ তৈরি হয় সেই যৌগ দুটির একটি হচ্ছে এটিপি এবং অন্যটি হচ্ছে এনএডি এই দুটি যৌগ তৈরির ক্ষেত্রে যে অংশ বা যে এককটি গ্রহণ করে সেটিকে বলা হয়ে থাকে ফটো সিস্টেম তা ফটো সিস্টেম কী জিনিস ফটো সিস্টেম হচ্ছে অণু তার সাথে বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ থাকবে সংশ্লিষ্ট এবং তার সাথে ইলেকট্রন গ্রহিতাগুলো থাকবে তিনটা জিনিস ক্লোরোফিলোনু রঞ্জক পদার্থ এবং সংশ্লিষ্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট নিয়ে যে ইউনিট গঠিত হয় সেটিকে বলা হয়ে থাকে সিস্টেম তো আমি যখন চিত্র দিয়ে তোমাদেরকে বোঝাবো আরও বিস্তারিত আলোচনা করবো প্রতিটি ফটো সিস্টেমের তিনটি অংশ থাকে একটি হচ্ছে আলোক শোষণ অংশ একটি হচ্ছে বিক্রিয়া কেন্দ্র একটি হচ্ছে ইটিএস বা এটিকে ইটিসিও বলা হয়ে থাকে এরপরে আরও কয়েকটা জিনিস আমরা শিখবো অ্যান্টেনা পিগমেন্ট অ্যান্টেনা ক্লোরোফিল কোর ক্লোরোফিল ফটো সিস্টেম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান একটা হচ্ছে ফটো সিস্টেম টু ফটো সিস্টেম ওনে এই উপাদানগুলোর মধ্যে কিছু পার্থক্য থাকে টুতে অন থেকে আরও কিছু পার্থক্য থাকে তো বন্ধুরা আসো আমরা শুরু করি যে ফটো সিস্টেমের যে অংশগুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করি প্রথমে হচ্ছে আলোক শোষণ অংশ তো আসলে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি হয় তো এটি একটু সংক্ষেপে আমি তোমাকে বলি যে আমি এই অংশটি তোমাদেরকে দেখাচ্ছি এই অংশ হচ্ছে ক্লোরোফিল পাতার ক্লোরোফিল এই ক্লোরোফিলের অংশ যখন সূর্যের ফোটন কণাগুলো পড়ে তখন এই আলোক শক্তিটা এক অনু থেকে আরেক অণুতে স্থানান্তরিত হয় হয়ে সেই শক্তিটা একটা নির্দিষ্ট ক্লোরোফিলে যে বেশি পরিমাণে শক্তিপ্রাপ্ত হয় তখন ওই ক্লোরোফিল অনু থেকে ইলেকট্রন নির্গত হয়ে বিভিন্ন বাহকের মধ্যে যখন ঘুরে তখন যে শক্তি নির্গত হয় সেই শক্তি ব্যবহার করে এটিপি এবং এ ডিপিএইচ টু তৈরি করে তাহলে এর আমরা তিনটা অংশ পেলাম আলোক শক্তি পাতার উপরে পড়লো সেটি একটি অংশ এই অংশটাকে বলা হয়ে থাকে আলোক শোষণ অংশ তো আলোক শোষণ অংশ আমরা একটু দেখে নেই যেখানে এখানে কী থাকে এটিও একটা ক্লোরোফিল অণু এই ক্লোরোফিল এ অণু আলো শোষণ করে ছয়শো তেহাত্তর ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো এটি ছয়শো তেহাত্তর ন্যানোমিটার দৈর্ঘ্য হচ্ছে ফটো সিস্টেম ওয়ানে শোষিত টুতে শোষিত হয় আবার ফটো সিস্টেম ওয়ানে হচ্ছে ছয়শো তিরাশি ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো শোষিত হয় অর্থাৎ আলোটা যখন প্রথম শোষিত হয় ওই আলো পাতার ক্লোরোফিল ওই আলোটা গ্রহণ করে সেটি শক্তিপ্রাপ্ত হয় এটি হচ্ছে আলোক শোষণ অংশ তা প্রথম যে কাজটি হলো সেই কাজটি হচ্ছে আলোক শোষণ করা এই আলোক শোষণ অংশের মাধ্যমে ফটো সিস্টেমে এটি গৃহীত হয় এক নাম্বার পয়েন্ট গেল দুই নাম্বার পয়েন্ট হচ্ছে বিক্রিয়া কেন্দ্র এই আলোটা ধরে নেই এটি হচ্ছে ক্লোরোফিল এক নাম্বার এটি দুই নাম্বার এটি তিন এটি চার এটি পাঁচ এইভাবে একটা মেইন একটা অংশ আছে তা আলো কি হয় এই ক্লোরোফিল একে প্রথমে এক নম্বরটায় আসে সেখানে যখন ছয়শো তিরাশি নানোমিটার দৈর্ঘ্যের আলো পড়ে তখন এই ক্লোরোফিলটা শক্তিপ্রাপ্ত হয় এই শক্তিটা কি করে এক অনু থেকে আরেক অনু থেকে স্থানান্তর করে স্থানান্তর করে একটা নির্দিষ্ট জায়গায় যে কেন্দ্রে যে একটা ক্লোরোফিল কি করে সে আলোটাকে একদম সব থেকে আলো শোষণ করে সব থেকে বেশি প্রাপ্ত হয় ওই অংশটাকে বলা হয় বিক্রিয়া কেন্দ্র এই বিক্রিয়া কেন্দ্রের দুটি নাম রয়েছে একটি হচ্ছে ক্লোরোফিল এ ছয়শো আশি বা পি ছয়শো আশি আরেকটা হচ্ছে ক্লোরোফিল এ সাতশো মানে পি সাতশো এটি হচ্ছে ফটো সিস্টেম টুতে কাজ করে এটি হচ্ছে ফটো সিস্টেম ওয়ানে কাজ করে অর্থাৎ একটা নির্দিষ্ট আলোতে ফটো সিস্টেমের বিক্রিয়া কেন্দ্র গঠিত হয় একটা নির্দিষ্ট আলো শক্তি লাভ করে ফটো সিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্র গঠিত হয় ফলে এই বিক্রিয়া কেন্দ্র এখানকে একটা নাম বলা হয় পি সাতশো এবং আরেকটার নাম আছে পি ছয়শো এই জায়গায় এসে ক্লোরোফিলোনু আলোক শক্তি এই সাতশো ন্যানোমিটার এবং ছয়শো আশি ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো শোষণ করে অধিক শক্তি সর্বোচ্চ শক্তি লাভ করে এবং সর্বশেষ কী হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখান থেকে যখন বেশি শক্তি হয় শক্তি লাভ করে তখন এই ক্লোরোফিল অণু থেকে দুটো ইলেকট্রন এক্সাইটেড হয়ে সেটা বিভিন্ন বাহকের মাধ্যমে ঘোরে বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরে পুনরায় আবার সেই জায়গায় ফিরে আসতে পারে নাও আসতে পারে তা বিভিন্ন বাহকের মাধ্যমে যদি ঘোরে যে বাহকগুলোর মধ্য দিয়ে ঘোরে সেই বাহকগুলো নিয়ে গঠিত হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ আমরা যদি ধরি যে একটি বাহক হচ্ছে এক্স একটি এ একটি বি একটি সি একটি ডি একটি ই একটি এফ অর্থাৎ এই সমস্ত গুলো নিয়ে যেহেতু এরা ইলেকট্রন স্থানান্তর করে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ এর মধ্যে দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় বলে এটিকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি কী উপাদান নিয়ে গঠিত একটা আছে ফিওফাইটিন সংক্ষেপে একে বলা হয় পিএইচ একটা হচ্ছে প্লাস্টো কুইনন সংক্ষেপে বলা হয় পিকিউ একটাকে বলা হয় প্লাস্টো সায়ানিন সংক্ষেপে বলা হয় পিসি একটাকে বলা হয় সাইটোক্রোম সাইটোক্রোমকে সংক্ষেপে বলা হয় সি ওয়াই টি একটাকে বলা হয় ফেরিডোভজিন সংক্ষেপে বলা হয় এফডি একটাকে বলা হয় এনডিপি রিডাকটিস তো এগুলো আসলে কিছুই না এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার যৌগ তা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি ফিওফাইটিন ফিওফাইটিন হচ্ছে একটি রূপান্তরিত ক্লোরোফিল অণু এরপর হচ্ছে প্লাস্টোকুইনন প্লাস্টোকুইনন হচ্ছে মেমব্রেনে উপস্থিত এক ধরনের ক্ষুদ্র লিপিড অণু প্লাস্টোসাইনিন কি এটি হচ্ছে একটি ক্ষুদ্র প্রোটিন অণু সাইটোক্রোম কী এই সাইটোক্রোম হচ্ছে আয়রন গ্রুপ বিশিষ্ট আয়রনের একটি যৌগ এটিও একটি প্রোটিন ফেরিডোকজিন হচ্ছে আয়রন সালফার যৌগ অর্থাৎ আয়রন এবং সালফার দিয়ে ফেরিডকজ্জিন গঠিত হয় আর এনএডিপি রিডাক্টেজ হচ্ছে এখানে একটি প্রোটিন থাকে যার নাম হচ্ছে ফ্লাব প্রোটিন এবং সাথে একটা কোয়েনজাইম থাকে সেটার নাম হচ্ছে এনএডি তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফটো সিস্টেমের উপাদানগুলো তা এই শালক সংশ্লেষণের যদি তুমি আলোক পর্যায়েটা বুঝতে চাও তাহলে এই অংশ ফটো সিস্টেমটা যদি তুমি বুঝে ফেলো তাহলে তোমার সুবিধা হয়ে যাবে এইবার আমরা শুরুতে ফিরে আসি ফটো সিস্টেম কী আমরা বলেছি এখানে তিনটা অংশ আছে কি তিনটা অংশ একটা হচ্ছে ক্লোরোফিল এ এক নাম্বার তার সাথে আছে অন্যান্য রঞ্জক ক্লোরোফিল অন্যান্য রঞ্জক আর তার সাথে আছে কি ইটিএস এই তিনটা জিনিস যদি একটা ইউনিট গঠন করে সেটিকে বলা হয় ফটোসিস্টেম তাহলে অনু এবং রঞ্জক অন্যান্য রঞ্জক পদার্থ এবং তার সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহিতাগুলো মিলে যে ইউনিট গঠিত হয় সেই ইউনিটটাকে বলা হয় ফটোসিস্টেম তোমরা এটি মুখস্ত করবে না তোমরা এটি বুঝে ফেলবে তাহলে ফটোসিস্টেমের কয়টা অংশ থাকে তিনটা অংশ একটি আলোক শোষণ অংশ আমরা বললাম যে ছয়শো তিরাশি বা ছয়শো তেহাত্তর ন্যানোমিটার দৈর্ঘ্যে যখন আলো পতিত হয় পাতার উপরে তখন সেটি সক্রিয় হয় এবং এই যে শোষণ যে অংশে করে সেটাকে বলা হয় আলোক শোষণ অংশ এরপর আছে আলোক শক্তি এক অনু ক্লোরোফিল এর এক অণু থেকে আরেক অণু যেতে যেতে একটা নির্দিষ্ট ক্লোরোফিল অনুতে যে অধিক শক্তি প্রাপ্ত হয় সেটিকে বলা হয় বিক্রিয়া কেন্দ্র বিক্রিয়া কেন্দ্র হচ্ছে দুই প্রকার একটা আছে পি ছয়শো আশি একটা আছে পি সাতশো আর আরেকটা হচ্ছে সেই পি সাতশো বা ছয়শো আশি থেকে ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে ঘোরার সময় এখানে মনে করো এডিপি প্লাস পিআই একল টু হলো এটিপি এই যে এটিপি তৈরি করলো যখন যে শক্তি নিয়ে ব্যবহার করে এটিপি তৈরি করলো যার মাধ্যমে এটি তৈরি হলো সেটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি এইবার আমরা চলে যাব এখানে আর কয়েকটা ছোটো ছোটো বিষয় আছে সেগুলো একটু শেখার জন্য অ্যান্টেনা পিগমেন্ট এই শালক সংশ্লেষণের ক্লোরোফিল অণুগুলো এবং তার সাথে অন্যান্য যে পিগমেন্টগুলো থাকে সেই পিগমেন্টগুলো কি করে আলোক শক্তি শোষণ করে বিক্রিয়া কেন্দ্রে প্রেরণ করে তা যে রঞ্জক পদার্থগুলো আলোক শক্তি শোষণ করে বিক্রিয়া কেন্দ্রে প্রেরণ করবে সেগুলোকে একসাথে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট এরপরে আছে অ্যান্টেনা ক্লোরোফিল যে ক্লোরোফিলের উপরে প্রথম আলো পড়ে তাহলে এই যে ক্লোরোফিলটা এটাকে তুমি যদি এ বলো এই ক্লোরোফিলটাকে যদি তুমি বি বলো তাহলে এ শক্তি প্রথমে গ্রহণ করছে এই কারণে আলো এটাকে বলা হয় অ্যান্টিনা ক্লোরোফিল অর্থাৎ যে ক্লোরোফিলের উপরে শক্তি প্রথমে পতিত হয় সেটিকে বলা হয় অ্যান্টিনা ক্লোরোফিল এবং এই অ্যান্টিনা ক্লোরোফিল একটা ক্লোরোফিলকে আলো দিয়ে দেয় যাকে দিয়ে দেয় সেটিকে বলা হয় কোর ক্লোরোফিল এই অ্যান্টেনা ক্লোরোফিল কোর ক্লোরোফিল এবং অন্যান্য যে পিগমেন্টগুলো আছে সবগুলো মিলে গঠিত হয় অ্যান্টেনা পিগমেন্ট তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা আরেকটা বিষয় তোমাদেরকে শেখাবো এটি আমরা পড়লাম চালক সংশ্লেষণের ক্ষেত্রে ফটো সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অংশ তা আমরা এখন একটু দেখি যে আমরা একটা লাইন তোমাদের একটু তোমাদেরকে বলতে চাই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামগুলো যদি তুমি মনে রাখতে চাও তা একটা লাইন তোমাকে শিখে নিতে হবে সেটা হচ্ছে আমি একটা লাইন লিখি সেটা হচ্ছে প্রথমে প্রেমে পড়লেই প্রথমে প্রেমে পড়লেই চোখ ফেরে না মনে হয় চেয়ে থাকি তার দিকে অপলোক দৃষ্টিতে তো বন্ধুরা এটি একটি প্রেমের কবিতা মনে হতে পারে আমাদের এই কবিতার মধ্যে কি আছে তো প্রথমে এটিকে যদি তুমি একটা শব্দ মনে করো তা প্রথমে ইংরেজিতে যদি আমি লিখি তা প্রথম মানে হচ্ছে পি প্রেমে মানে হচ্ছে পি পড়লেই হচ্ছে পি চোখ সি ফেরে এফি না এনে কি বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো এই প্রথম পিতে হচ্ছে ফিওফাইটিন পিতে হচ্ছে প্লাস্টো কুইনন পিতে হচ্ছে রাষ্ট্রোসায়নিন সিতে হচ্ছে সাইটোক্রোম সাইটোক্রোম দুই প্রকার আছে এখানে সাইটোক্রোম বি সিক্স সাইটোক্রোম এফ ফেরে হচ্ছে এফ ডি ফেরিডিন নাতে হচ্ছে এনে ডিপি রিডাকটিস তাহলে প্রথমে প্রেমে পড়লেই কারো আর চোখ ফেরে না আমরা জানি যে প্রথমে যার কেউ যদি কোনো কারো প্রেমে পড়ে তাহলে আর চোখ দিকে যেতে চায় না তা এই লাইনটা যদি তোমরা মনে রাখো তা এই শালক সংশ্লেষণের যে ইলেকট্রন গ্রহিতাগুলো আছে আলোক পর্যায়ের ফটো সিস্টেমের যে ইলেকট্রন গ্রহিতাগুলো আছে সেগুলো নাম তোমরা খুব সহজে মনে রাখতে পারবে বলে আমার বিশ্বাস তো আমার এই ক্লাস থেকে তোমাদের যদি খুব সামান্য উপকার হয়ে থাকে আমি বিশ্বাস করি যে তোমরা আমার পরবর্তী ভিডিওটিও দেখে নেবে এই আশাবাদ রেখে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ